নমস্কার, আজকে আমি কাঁকড়া কষা বানাবো। কাঁকড়ার ডাড়া গুলো আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি, অল্প করে একটু এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি, না তো জুসটা ভিতরে ঢুকবে না। আমি কাঁকড়া সরু সরু ডাড়া গুলো নিয়েছি, হালকা করে ফাটিয়ে দিয়েছি। এবার কাঁকড়াটাকে আমি মাখিয়ে নেব। প্রথমে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিলাম স্বাদ অনুযায়ী, একটু অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, 1 চামচ ভাজা মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি মাখিয়ে রাখবো 10 মিনিট। কাঁকড়াটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি মশলাটা বানিয়ে নেব। আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা কড়াতে একটু গরম করে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, কড়াতে ভেজে মিক্সিতে দিয়ে দিয়েছি। আর দেব আদা রসুনের টুকরোগুলো, পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর দেব একটা টমেটো টুকরোগুলো দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি মশলাটা পেস্ট করে নিয়ে আমি একটু সাইডে রেখে দিলাম। এবার আমি আলুটাকে ভেজে নেব। কড়াটা আমার গরম আছে, আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার কেটে রাখা আলুটা ভেজে নেব। আলুটা আমি একটু লাল করে ভাজবো। আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি, আলুটা আমি এবার নামিয়ে নেব। আমি এই তেলেতে ম্যারিনেট করা কাঁকড়াটা আমি ভেজে নেব। কাঁকড়াগুলো ম্যারিনেট করা কাঁকড়া তেলে দিয়ে দিয়েছি আমি 5 মিনিট একটু ভেজে নেব। কাঁকড়াটা আমি 5 মিনিট ভেজে নিয়েছি। কাঁকড়াটা এবারে আমি তুলে নেব। আমি কড়াতে আমি আবার 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো বার হবে। আমি এই তেলে যেটা মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এই তেলে দিয়ে দিব। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো দেব, 1 চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, চিনিটা অপশান, আমি একটু অল্প করে চিনি দিলাম, আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে একটু 10 মিনিট একটু ভালো করে কষে নেব। 10 মিনিট আমি মশলাটাকে কষে নিয়েছি। আমি ভেজে রাখা আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। একটু আলুটা মশলার সঙ্গে ভেজে নেব। আমি এবার ভেজে রাখা কাঁকড়াগুলো আলুর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব। আমি এই যে কাঁকড়ার ঘিটা ছিল এটাও আমি এই কাঁকড়ার মধ্যে দিয়ে দিলাম। আমি আলু আর কাঁকড়াটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি এবার জল দিয়ে দেব। আমি এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম।
আমি আর একটু জল দেব। আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি 10-15 মিনিট একটু তরকারিটা হতে সময় দেব। আমার 10-15 মিনিট হয়ে গেছে, আমার আলু চপগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তাটা ভালো করে মিশিয়ে দেব। আমি এবার তরকারিটাকে নামিয়ে নেব, হয়ে গেছে। আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। আমার কাঁকড়া কষাটা তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কেমন হয়েছে জানাবেন।